রাজধানীর চকবাজারে ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুচরা পর্যায়ে খোলা সয়াবিন পাম তেল বেশি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ১ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। আসছে রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ইনি কিনেছেন যেখান থেকে সে ক্যাশ পেমেন্ট দেখাতে পারছেন না অথবা দেখাতে চাচ্ছেন না, অর্থাৎ আমাদেরকে কোঅপারেট করতে চাচ্ছেন না, অথচ সরকারি রেটের চেয়ে বেশি রেটে বিক্রি করছেন। এই অপরাধে মূলত দুইটি প্রতিষ্ঠানকে আজকে আমরা ৫০,০০০ টাকা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।